সর্বম শিব ম্যাম শিবানন্া কৃপানন্তা সতেরোই জানুয়ারি শনির গ্রহরাজের মহা সঞ্চার এই নিয়ে আমরা বহু আলোচনা করেছি এর প্রভাব আমাদের জীবনে যে পরিবর্তন আনবে বেসিক্যালি একটা খুব ফান্ডামেন্টাল জায়গায় চ্যালেঞ্জ ক্রাইসিস চেঞ্জ কারেকশন এবং আলটিমেটলি তার উদ্দেশ্যটা কি না গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশান অফ কনসিয়াসনেস এই যে চেতনার উত্তরণটা এই যে হায়ার কনসিয়াসনেসের দিকে আমাদের যে যাত্রা এটা মানব জীবনে ইজ নন নেগোশিয়েবল এটা করতে হবে এর কোনো বিকল্প নেই দের ইজ নো চয়েস চেতনার উত্তরণ আইদার সেই সামিট সেই চূড়া সেই পিক সেই শীর্ষ স্থানের দিকে হয় আমাদের যাত্রা করতে হবে আর না হলে কিন্তু দ্য আদার অপশান ইজ দ্য অ্যাবিস পাতাল এটা খুব সুস্পষ্টভাবে সিদ্ধপুরুষরা বলে গেছেন এবং বিশেষ করে শ্রী অরবিন্দ এবং পন্ডিচের মাদার শ্রীমা বলে গেছেন তো এই চ্যালেঞ্জ ক্রাইসিস চেঞ্জ কারেকশন গ্রোথ অফ কনসিয়াসনেস শনি আড়াই বছর ধরে প্রত্যেকটা রাশির উপরে এনেবল করে এবার আমাদের যার যেরকম রাশি সেই অনুযায়ী আমরা শনির আড়াই বছরের ধাইয়া বা সাড়ে সাতিকে অনুভব করি এবং এই সাড়ে সাতের সময় যেটা আমাদের একটা কমন কমনালিটি আমরা বলতে পারি এটা কমন অভিজ্ঞতা অনুভব এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া প্যারকে নিচে সে জমিন ঘেসা গিয়া একদম আমাদের একটা আধার যেটা সেটা নড়ে যায় কারণ আমাদের আধারটা শক্ত নয় আধার যদি শক্ত হয় বলিষ্ঠ হয় সঠিক হয় ভেজাল উপাদান দিয়ে তৈরি না হয় তাহলে সে আধার অটুট থাকবে কিন্তু যেহেতু আমাদের আধার সঠিক নয় সেহেতু ওই আধার কিন্তু ক্র্যাশ করে ধ্বংস হয় এবং এটা বিশেষ করে আমরা শনির গোচরের সঙ্গে শনির দশার সঙ্গে শনির ইনফ্লুয়েন্সের সঙ্গে আমরা এটাকে অনুভব করি রাহুকেতুর ইনফ্লুয়েন্সেও আমরা এটা বহু ক্ষেত্রে অনুভব করি কিন্তু টিপিক্যালি এটা শনির সঙ্গে ইট ইজ লিঙ্কড তো এই যে পায়েরও তলে জমিন ঘেঁসে গিয়া পায়ের তলা থেকে মাটি সরে গেল ল্যান্ড সাবসিডেন্স এই ঘটনা কিন্তু আমরা এই শনির গ্রহরাজের মহাসঞ্চারে ঠিক প্রাককালে ইভ অফ সার্টান ট্রানজিট মকর থেকে কুম্বে আমরা এক্সপিরিয়েন্স করছি আমাদের ভারতবর্ষের উত্তর প্রান্তে উত্তরখণ্ডে মাঠে তো মাঠ নিয়ে অনেক হইচই হচ্ছে মিডিয়া রিপোর্টিং হচ্ছে দৈনিক আমরা খবর দেখছি মানুষের ওখানকার মানুষের কি বিপর্যয় কি বিপন্নতা সব কিছু দেখছি এই যশীমাঠের এই যে মাটি ধসে যাচ্ছে এটা কিন্তু একটা বিশেষ বিষয় এবং আজকের এই আলোচনাটার যেটা বেসিস সেটা হচ্ছে যে যশীমঠকে কেন্দ্র করে কিছু গ্রহ পজিশন আমি একটু লক্ষ্য করলাম তাই লক্ষ্য করার পর একটু অ্যানালিসিস একটু ব্যাখ্যা এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা এই আমাদের মোটামুটি এই সময়ে যে গ্রহ পজিশন সেখানে এই যশীমাঠের সঙ্গে সংযুক্ত মেন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে মঙ্গল বকরি মঙ্গল ল্যান্ড ভূমি এবং মঙ্গল কোথায় বকরি না বৃষরাশিতে রেট্রোগ্রাড মার্জের যে ভিডিওগুলো আমি আপনাদের উপস্থাপনা করেছিলাম গত বছর সেখানে আপনারা গিয়ে একটু দেখবেন যে আমি একটা কথা বারবার বলেছিলাম যে সেই অবতার রূপ অবতারের যেটা প্রধান কাজ যে অধর্ম যেখানে হচ্ছে ধর্মের গ্লানি সেইখানে সেই কারেকশানটা হচ্ছে মেন এবং বৃষ এই যে তিরিশটা ডিগ্রি যার প্রতীক হচ্ছে বুল সার সেই নন্দী সেই ধর্ম এইখানেই কিন্তু মঙ্গলের যে রেট্রোগ্রাড অ্যাকশানটা যে কারেকশান রেট্রোগ্রাড মানেই হচ্ছে একটা কারেকশান হবে তো সেইখানে যে অধর্মের কারেকশানটা নন ধার্মিক যে কাজ হয়েছে নন ধার্মিক মানে কি রিলিজিয়াস কিছু নয় আমি বারবার আপনাদের বলি ধর্ম অর্থাৎ ধৃধাতু যা আমাকে ধারণ করবে তো আমি যা কিছু কর্ম করেছি এবং মার্চ পার্টিকুলারলি প্ল্যানেট অফ অ্যাকশন আমি বারবার আপনাদের ওই মার্চ রেট্রোগ্রাড ভিডিওটা আরেকবার যদি আপনারা একটু ঝালিয়ে নেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা যা কিছু কর্ম করেছি যেটা খুব চূড়ান্তভাবে খুব এক্সট্রিমলি ইন্টেন্সলি আমাদের সাস্টেনেন্সের অ্যাগেন্স্ট যা আমাদের ধারণ করতে পারে না যেটা খুব স্ট্রংলি অধর্ম সেইখানে কিন্তু মঙ্গল কারেকশান করবে সেটা আমি আপনাদের মঙ্গলের ভিডিওতেই বলেছিলাম তো বিকাশ বনাম বিনাশ এই যে এখন একটা ইস্যু তৈরি হয়েছে তো এখানে এই মঙ্গলের যে অবস্থান এখন বক্রগতিতে মঙ্গল বৃষরাশিতে ছিল এবং সেই জাস্ট বক্রগতি ছাড়ছে ডাইরেক্ট মার্গি গতিতে প্রবেশ করছে এই সময় কিন্তু যশীমঠের এই ঘটনা বর্তমানে গ্রহ অবস্থান কি না মঙ্গল বৃষতে রোহিণী নক্ষত্রে রাহুকেতু মেষ আর তুলায় শনি মকর থেকে কুম্ভাভিমুখী দু হাজার তেরোয় যখন উত্তরাখণ্ডে সেই কেদারনাথে ভয়ঙ্কর হরপাবান হল সেই ন্যাচারাল ডিজাস্টার তখন কি গ্রহ সন্নিবেশ ছিল তখনও এই মেষ আর তুলাতেই রাহুকেতু ছিল উল্টো অ্যাক্সিসে তখন মেষে কেতু আর তুলায় রাহু তখন শনিও যথেষ্ট বলবান ছিল তুঙ্গস্থ শনি ছিল তুলায় রাহুযুক্ত হয়ে বক্রগতিতে অর্থাৎ অসম্ভব পাওয়ারফুল স্যাটার্ন এবং মঙ্গল এই বৃষরাশিতে রোহিণী নক্ষত্রে গ্রহ অবস্থানগুলো এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট এবং স্ট্রং ইন্ডিকেটার্স এই যে রাহুকেতু শনি আর মঙ্গল এরা একটা প্যাটার্ন ইন্ডিকেট করছে যে এই কারেকশানটা আসবে কারেকশান অফ রং অ্যাকশান এবং মঙ্গলের ওই রেট্রোগ্রাড যে ভিডিও তাতে আমি আলোচনা করেছিলাম যে অ্যাকশান একটা কর্ম করা অর্থ কী যে স্ট্যাটাস কেউ যেটা যে পজিশনটা আমার যে অবস্থানটা আছে সেটা চেঞ্জ আমার হাত এরকম আছে আমার হাত এরকম নাড়ালাম এটা এই পজিশনের চেঞ্জ হলো স্টেটাস কেউ যেটা আমার একটা ব্যালেন্স একটা কমফোর্ট জোনে আছি সেটা চেঞ্জ হলো মানে আমার একটা অ্যাকশান হলো তো এই মঙ্গলের যে অ্যান্টি স্টেটাস কেউ যে যা যে অবস্থায় চলছে সেটাকে মঙ্গল চেঞ্জ করবে এবং রেট্রোগ্রাড মাস আমাদের সমস্ত অধার্মিক কাজের কারেকশন করবে এবং সেটা ভূমি সংক্রান্ত শনির কুম্ভের যে গোচর শনির কুম্ভের গোচরের ভিডিওতে যদি ফিরে যান দু হাজার বাইশের তাহলে সেখানে দেখবেন আলোচনা করেছি যে স্যাটার্নের গ্রিক মিথোলজিতে টাইটান ক্রনস যে ন্যারেটিভ শনি নিজের সন্তানদের গিলে খেয়ে ফেলত ডিভার্স ইজ ওন প্রজেনি অর্থাৎ নিজে শনি যা ক্রিয়েট করে সেই সমস্ত নিজের ক্রিয়েশন শনি ধ্বংস করে দ্যাট ইজ দ্য স্যাটার্ন ন্যারেটিভ এটা আলোচনা করেছিলাম স্যাটার্ন ভিডিওতে গেলে আপনারা সেটাকে আবার শুনতে পারবেন তো যা কিছু তৈরি হয়েছে স্যাটার্নের সোফার সেগুলো অল দো স্ট্রাকচারস উইল কাম ডাউন কলাপস করবে নিউ কাম এবং সেই স্ট্রাকচারে যদি খুঁত থাকে ত্রুটি থাকে দোষ থাকে তাহলে সেটা কিন্তু অতি অবশ্যই কাম আন্ডার দ্য স্ক্যানার এবং শনির যে কুম যে অবতার রূপ কুর্ম সেই কুর্মর ফাংশনটা কি ধারণ করা মন্দর পর্বতকে ধারণ করেছিল তো ধারণের জায়গায় ধর্মের জায়গায় যেখানে অধর্ম হবে যা কিছু ধারণ করার ক্যাপাসিটি রাখবে না সেটা অটোমেটিক্যালি উইল কামান্ড দ্য কুর্ম স্ক্যানার অবতার স্ক্যানার এবং সেটার একটা কোলাপস হবেই হবে স্যাটার্ন আমাদের অস্থি আমাদের বোন স্ট্রাকচার আমাদের পুরো শরীরকে ধরে থাকে তো এই যে রেজাল্ট অফ অ্যাকশান শনি দেয় ইন কোল্যাবরেশান উইথ মার্স অ্যান্ড রাহুকে তো এই প্যাটার্নটা দেখুন ভেরি ইন্টারেস্টিং সেই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করছি যে দু হাজার তেরো আজ থেকে ঠিক দশ বছর আগে যখন উত্তরাখণ্ডে কেদারনাথে ওই ভয়াবহ হরপাবান হলো তখন আমরা যে পজিশন পেয়েছিলাম প্ল্যানেটারি পজিশন আর এই দু হাজার তেইশে যখন ল্যান্ড সাবসিডেন্স আবার শুরু হয়েছে মাঠে এখন আমরা যে প্ল্যানেটারি পজিশন পাচ্ছি সেখানে রাহুকেতু আর মার্সের একটা খুব স্ট্রাইকিং কমনালিটি আমরা পাচ্ছি এবার আমরা আরও অতীতে ফিরে যাই উনিশশো ছিয়াত্তর সাতই মে সাতই মে উনিশশো ছিয়াত্তর জাস্টিস রঙ্গনাথ মিশ্রার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল অন যশিমঠ যে যশীমঠের যে ল্যান্ড স্ট্রেংথ আসলে যশীমঠ দাঁড়িয়ে আছে বালি আর ছোটো ছোটো পাথরের উপর বড় রকের উপর বড়ো পাথরের উপর বোল্ডারের উপর নয় তো জিওলজিক্যালি কিন্তু খুব আনস্টেবল মঠ তো উনিশশো ছিয়াত্তর সালের সাতই মে জাস্টিস রঙ্গনাথ মিশ্রা যে রিপোর্ট প্রকাশ করেছিলেন পেশ করেছিলেন তাতে উনি অনেক নিয়ম উল্লেখ করেছিলেন সেভারাল রেস্ট্রিকশানস যে যশীমাটে কনস্ট্রাকশান এক্সটেনশন অফ রোডস কোনো রকম পাওয়ার প্রজেক্ট কোনোরকম প্রচুর মানুষের আনাগোনা ট্রান্সপোর্টেশন এইগুলো রেস্ট্রিক্টেড রাখতে হবে কারণ মাটি কিন্তু স্থির নয় ভেরি ভেরি আনস্টেবল এই নাইনটিন সেভেন্টি সিক্সের গ্রহ অবস্থান যদি আমরা দেখি তাহলে ইট ইজ ভেরি ভেরি স্ট্রাইকিং ইভেন মোর ইউনিক নাইনটিন সেভেন্টি সিক্সের সেভেন্থ মে এই রিপোর্ট পেশ করার দিন যে গ্রহ অবস্থান ছিল রাহু কেতু সেই মেষ আর তুলায় মেষে কেতু তুলায় রাহু মঙ্গল নিচস্ত চন্দ্রযুক্ত শনিযুক্ত চন্দ্রমঙ্গল শনি কর্কটে এবং কালসর্পযোগ সৌরমণ্ডলে মেষে কেতু বৃহস্পতি রবি শুক্র তুলায় রাহু বুধ বৃষতে এই যে গ্রহ অবস্থান কালসর্পযোগ এবং রাহুকেতুর যে পজিশন সেই রাহুকেতুর পজিশন দু হাজার তেরোতে রিপিট হচ্ছে দু হাজার তেইশে রিপিট হচ্ছে এবং ছিয়াত্তরে শনি কর্কটে ডাইরেক্ট নিজের মকর রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং একটা খুব ক্রিটিক্যাল পজিশন উইথ মার্স অ্যান্ড মুন ইন্ডিকেট করে কি চন্দ্র মঙ্গল নিচস্ত মঙ্গল সক্ষেত্রস্থ চন্দ্র শনি একটা খুব ক্রাইসিস একটা খুব টেনশন একটা কনফ্লিক্ট একটা ডেঞ্জার বিপদ এবং ফোর্থ হাউস অর্থাৎ গৃহ অর্থাৎ ল্যান্ড কালপুরুষের ফোর্থ হাউস তো এই যে জোশী মাঠের পরিস্থিতিটা এখানে কিন্তু আরেকটা বিশেষ ব্যাপার আছে বিষয় আছে যেটা কদিন আগে আপনাদের আমি একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে প্রত্যেকটা জায়গার একটা গ্রাম দেবতা একটা ক্ষেত্রপাল একটা স্থান দেবতা আমাদের প্রত্যেকটা পরিবারের একটা কুলদেবী কুলদেবতা সেই রকম এই উত্তরাখণ্ডে শ্রীনগর আর শ্রীনগর বলে একটা জায়গা আছে শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মাঝামাঝি একটা জায়গায় অলকানন্দা নদীতে ধারী দেবী স্থান দেবতা দেবী উত্তরাখণ্ডের ওই চার ধামের গার্জেন ডেটি বলা হয় ওই বদ্রীনাথ ওই কেদারনাথ ওই ধাম এলাকার উনি হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী ষোলোই জুন দু যে ভয়ঙ্কর হরপাবান এলো সেই হরপাবান আসার কয়েক ঘন্টা আগে এই ধারী দেবীর মন্দিরকে শিফট করা হয়েছিল কারণ ওখানে অলোকানন্দা ইলেকট্রিক্যাল প্রজেক্ট হচ্ছিল এবং স্থানীয় মানুষরা মনে করেন তাদের দৃঢ় বিশ্বাস যে ওই ধারী দেবীকে স্থানান্তর করার কারণেই ওনার যে মূল অবস্থান সেখান থেকে ওনাকে উৎখাত করার কারণেই কিন্তু ওনার ক্রোধ ওনার রোষে এই হরপাবান তো স্থান দেবতার প্রচণ্ড গুরুত্ব এবং উনি ওই চার ধামের কিন্তু শি ইজ দ্য গার্জেন ডেটি তো এটা তো একটা বিষয় এবং এখানে আমি একটা কথা বলবো যে এখন আপাতত মার্চ মাসের তেরো তারিখ অবধি মঙ্গল বৃষতে আছে তো ততদিনে আমরা আশা করতেই পারি যে হাই পসিবিলিটি যা এই যে ড্যামেজ এবং স্যাটেলাইট রিপোর্টস ইসরো স্যাটেলাইট রিপোর্টস কিন্তু বলছে যে খুব দ্রুত বেগে কিন্তু ল্যান্ড সাবসিডেন্স হচ্ছে মানে পাঁচ দিনে ন সেন্টিমিটার বসেছে তো সেই জন্য তেরোই মার্চের মধ্যে মঙ্গল বৃষে থাকতে থাকতে অনেকটাই বেশ জোরালো ড্যামেজ হতে পারে তাছাড়া যে আর টাইম ফলো করতে হবে এই যশী মাঠের জন্য সেটা টেন্থ মে থেকে ফার্স্ট জুলাই কর্কটের মঙ্গল নিচস্ত তারপরে ফার্স্ট জুলাই থেকে এইটিন জুলাই সিংহে মঙ্গল শনির সমসপ্তমে এবং তারপর যেটা খুব ক্রুশিয়াল টাইম আমি আগেও আপনাদের বলেছি থার্ড অক্টোবর থেকে ষোলোই নভেম্বর তুলা রাহু রাহুকেতুর অ্যাসপেক্টে কেতুযুক্ত মঙ্গল ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড এটা খুব এক্সপ্লোসিভ খুব ডেঞ্জারাস খুব ধ্বংসাত্মক এবার এই যে স্ট্রাকচার কোলাপস করা এই যে ল্যান্ড সাবসিডেন্স হচ্ছে মাটি বসে যাচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু এই একই রকম সেম সিচুয়েশানস এবং যে সমস্ত সতর্কবাণীকে আমরা গুরুত্ব দিই কর্ণগোচর করিনি আনহিডেড ওয়ার্নিংস অ্যাবাউট আনস্টেবল স্ট্রাকচারস সেটা আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারস আমাদের সোশ্যাল স্ট্রাকচারস আমাদের পার্সোনাল স্ট্রাকচারস সব কিন্তু কলাপস করবে আমি শনির রেট্রোগ্রাড ভিডিওতে গত বছর বলেছি আপনারা দেখে নিতে পারেন যে এই মকরের শনি থেকে কুম্ভের শনিতে যারা অনেক আন্ডিউ প্রিভিলেজ বংশ পরম্পরায় ডাইনেস্টিক রুল অনেক প্রিভিলেজ অনেক সুখ সুবিধে এনজয় করছে তাদের সেই জায়গাগুলো মনার কীগুলো রাজত্ব শাসন কিন্তু ধ্বংস হবে নষ্ট হবে একটা ফ্রিডম একটা ডেমোক্রেসি একটা নতুন রাজত্ব নতুন শাসন পন্থা পদ্ধতি কিন্তু তৈরি হবে আমাদের জীবনে যে সোশ্যাল স্ট্রাকচারসগুলো ম্যারেজ বিবাহ রিলেশনশিপস প্রফেশনের যে স্ট্রাকচারসগুলো অর্গানাইজেশন বিজনেস যা কিছু নরবরে আনস্টেবল ফান্ডামেন্টালসের উপর তৈরি হয়েছে ভিতের উপর তৈরি হয়েছে সব কিন্তু এবার তাসের ঘরের মতো ডাউন লাইক আ হাউস অফ কার্ডস জশিমঠ কিন্তু এটাই ইন্ডিকেট করে কারণ স্যাটার্ন তার নিজের সন্তান নিজের ক্রিয়েশনকেই গিলে খেয়ে ফেলে যা কিছু বৃদ্ধি হয়েছে বিকাশ হয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সলিড স্ট্রং স্টেডি ফাউন্ডেশনের উপর আধারের উপর যা কিছু তৈরি হয়েছে বৃদ্ধি হয়েছে এক্সপ্যানশান হয়েছে সব সবটিকে থাকবে বাকি কিন্তু সব ভয়ঙ্করভাবে একটা ধ্বংসের দিকে এগোচ্ছে এবং এই চেঞ্জটা এই সময়টাকে ট্যাকল করার জন্য ম্যানেজ করার জন্য একটা কোপিং একটা ডিফেন্স মেকানিজম এর কারণে হনুমানজি বজরঙ্গবলীর এতগুলো প্রয়োগ মন্ত্র পাঠ নিয়ে আলোচনা করেছি হঠাৎ করে আপনাদের মনে হতেই পারে যে তারাদের এরকম বজরঙ্গবলি প্রীতি জন্মালো থেকে হঠাৎ করে এটা জন্মায়নি এই সামনের যে সময় যার ইঙ্গিত আমরা এই থেকে পাচ্ছি সেই সময়কে ট্যাকল করার জন্য সেই সময়কে অতিক্রম করার জন্য টু পাস দিস টাইম আমাদের হনুমানজির সেই শক্তি সেই বুদ্ধি সেই শরণাগতি সেই সাহস সেই বীরত্ব বীরের মতো আমাদের কিন্তু উই হ্যাভ টু মুভ আমাদের এটা ভীষণ ভীষণ একটা স্ট্রেংথ শক্তির প্রয়োজন যেটা আমাদের হনুমানজি প্রোভাইড করতে পারেন সেই জন্য সুন্দরকাণ্ড বলুন বজরংবান বলুন হনুমান বাহুক বলুন হনুমান অষ্টকম বলুন হনুমান চালিসা বলুন নানান আলোচনা করেছি আপনাদের সঙ্গে এবং এই সাড়ে সাতি আর ঢাইয়া যাদের শুরু হচ্ছে অর্থাৎ কর্কট বৃশ্চিক আর মিন আর যাদের ঘরের চৌকাট পার করছেন শনি কুম্ভ রাশি আপনাদের জন্য বিশেষভাবে এই স্ট্রাকচার কোলাপসটা গুরুত্বপূর্ণ এই জন্য এই আলোচনাটা আজ করলাম যাতে আপনাদের একটা আভাস ইঙ্গিত দিতে পারি যে যা ঘটছে আমাদের চোখের সামনে আমরা যা এক্সপিরিয়েন্স করছি তার থেকে যাতে উই ক্যান টেক আ লেসেন তার থেকে যাতে আমরা একটু বুঝতে পারি জানতে পারি এবং নেসেসারি স্টেপস আমরা নিতে পারি সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা